তো জানাজার নামাজ একটি পড়তে দেখলেন, আপনি দাঁড়িয়ে গেলেন উযু ছাড়া, পবিত্রতা ছাড়া, আপনি যদি এভাবে নামাজ পড়েন আপনার নামাজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহান রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মানুষ হিসাবে অবশ্যই মৃত্যুবরণ করব। পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মগ্রহণ করেনি যে কিনা মৃত্যুকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু মৃত্যুবরণ করবে না, মৃত্যুকে অস্বীকার করার দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তো এই মৃত্যু পরবর্তী সময়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন রীতিনীতি চালু আছে। কোনো কোনো ধর্মে শ্মশানে নিয়ে দগ্ধ করার প্রথা চালু আছে, কোনো কোনো ধর্মে পুঁতে ফেলার প্রথা চালু আছে। ইসলাম ধর্ম অত্যন্ত সুন্দর একটি সিস্টেম চালু আছে, যে সিস্টেমটি হলো জানাজার মাধ্যমে একটি বিদায় সংবর্ধনা দিয়ে রাজকীয় হালতে তাকে বিদায় দেওয়া। তো আপনার জানাজা হবে কি হবে না, আপনার জানাজা হয়তো বা নাও হতে পারে, কিন্তু আপনার মৃত্যু হবে এটা 100% নিশ্চিত। সেই জানাজাটা যেন আমাদের নির্ভুল হয়। অনেকেই দেখা যায় জানাজা পড়তে গেলে সকলে জানাজা দাঁড়াইছে, সেও জানাজা দাঁড়িয়ে যায়, কিন্তু জানাজায় কী পড়তে হবে, কী ফরজ, কী ওয়াজিব, এই বিষয়গুলো জানে না। জানাজার মধ্যে কী পড়তে হবে, কী পড়তে হবে না, কোনটা ওয়াজিব কোনটা ফরজ, এই বিষয়গুলো না জানার কারণে আমরা আমাদের ভাইকে বিদায় মুহূর্তেও তাকে সন্তুষ্ট করতে পারি না। তো আজকের আলোচনার বিষয়টি হবে জানাজার মধ্যে জানাজা পড়ার সিস্টেম বা জানাজা পড়ার নিয়ম কী। জানাজার মধ্যে দুইটি জিনিস ফরজ, একটি হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া এটা ফরজ, ফরজ বিধান। যদি কেউ দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে সে জানাজার নামাজ হবে না, বসে বসে পড়লে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় হবে না। এবং দ্বিতীয় ফরজটি হলো চার তাকবীরে জানাজার নামাজ আদায় করা, আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর দেওয়া, পরবর্তী যে তিন তাকবীরগুলো আছে সেই তাকবীরের পরে পর্যায়ক্রমে সানা পড়া, দুরুদ পড়া এবং পরবর্তীতে দোয়া পড়ে সালাম ফিরিয়ে ফেলা। এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে আপনার ভাইকে বিদায়ের মুহূর্তটাও আপনি সন্তুষ্ট করতে পারবেন বা আপনার জানাজার নামাজটা সঠিকভাবে আদায় হবে, অন্যথায় আপনার জানাজার নামাজটা সঠিকভাবে আদায় হবে না। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হলো যে কোনো নামাজ উজু ছাড়া হয় না, গোসল ছাড়া হয় না, অর্থাৎ আপনার পবিত্র থাকতে হবে শরীরটা। তা জানাজার নামাজও পবিত্র শরীর ছাড়া, পবিত্রতা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না। তো জানাজার নামাজ একটি পড়তে দেখলেন, আপনি দাঁড়িয়ে গেলেন উজু ছাড়া, পবিত্রতা ছাড়া, আপনি যদি এভাবে নামাজ পড়েন আপনার নামাজ হবে না। তো আশা করি জানাজার নামাজের ভিতরে যে দুটি ফরজ আছে এই ফরজগুলো আপনারা খেয়াল রাখবেন, এবং জানাজার ভিতরে যে চার তাকবীর আছে, তাকবীরের পরবর্তী যে সকল দোয়াগুলো আছে, সানা, দুরুদ এবং দোয়া, এই দোয়াগুলো আপনারা কোনো ওলামা ইকরামের শরণাপন্ন হয়ে মুখস্থ করে নেবেন। কারণ আপনারও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু সুনিশ্চিত, জানাজা হয়তো বা সুনিশ্চিত হবে না, তাই আমরা অপর ভাইকে জানাজার মাধ্যমে আমাদের জানাজাটাকেও সুনিশ্চিত করব। আল্লাহ তাআলা যেন আমাদের বিদায় মুহূর্তটাকে সুন্দরভাবে রাজকীয়ভাবে জানাজার মাধ্যমে, রাজকীয় সংবর্ধনার মাধ্যমে করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।